আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। নিজেকে ভালো রাখতে, নিজের স্বপ্নকে সফল করে তুলতে লড়াই তো করে যেতেই হয় আজীবন। লড়তে পারলেই তো জেতা যায়। জীবনে হেরে না গেলে, বিশ্বাস না ভাঙলে, মন না ভাঙলে, প্রতারিত না হলে, মোলেস্ট না হলে প্রকৃত শিক্ষা হবে কীভাবে? প্রকৃত মানুষ চিনবে কীভাবে? মন ভাঙলেই তো বোঝা যায় সেটাকে জোড়ার জন্য কতটা লড়তে হয়। যে হেরে যায় সময় তাকে ভুলে যায়, যে জিতে যায় তাকেই সবাই মনে রাখে। অল্প বয়সে মন ভাঙার জন্য জীবনকে শেষ করে দিলে জীবনের তো অনেক ধাপ পেরোনোই বাকি থেকে যায়। জীবন সিঁড়ির শেষ ধাপে বা শীর্ষে পৌঁছতে গেলে নিজেকে শক্ত করতে হয়, নিজেকে কিছুটা সময় দিতে হয়। তারপর একদিন শীর্ষে গিয়ে দেখবে পেছনের ফেলে আসা ব্যর্থতা, মন ভাঙা, স্বপ্ন ভাঙা এগুলোকে খুব ছোট্ট মনে হবে। লড়াই করেই জিততে হয়, জিততে পারলেই তুমি সেরা। একটা স্বপ্ন ভাঙা, একটা ছেলে বা মেয়ে বা ব্যর্থতার জন্য জীবনের কিচ্ছু এসে যায় না। ট্রেন বানাতে হলে লড়াইয়ের পরে সাফল্যটাকে ট্রেন বানাও, সুসাইড কোনো ট্রেন্ড হতে পারে না। শ্মশানে 45 মিনিটে ছাই হয়ে পেপার বা মিডিয়াতে নাম না তুলে লড়াই করে জিতে যেতে পারলেই, যদি পৃথিবী ছেড়ে তুমি কোনোদিনও চলেও যাও, তাহলেও মানুষ তোমাকে মনে রাখবে।